হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা সর্ববশীকরণ অর্থাৎ আপনি যাকে ইচ্ছা থাকে বস করতে পারবেন একটা শর্ত শর্ত হচ্ছে যে আপনি ভালো কাজে বা ভালো উদ্দেশ্যে বস করবেন মনে করেন আপনি কাউকে বিয়ে করতে চান বা কোনো ভালো কাজ হাসিল করার জন্য যদি আপনি এই বশীকরণ প্রয়োগ করেন তাহলে এই বশীকরণ জীবনে ব্যর্থ হয়নি হবেও না তবে যদি কোনো খারাপ বা অসৎ উদ্দেশ্য থাকে তাহলে তো কাজ তো হবে না তো করবেন একটা উল্টোটা আপনার নিজের ক্ষতি হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম তো ভিডিওটা নাটেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান বা কারো যদি কোনো বই প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেয় নাম্বার এই যোগাযোগ করতে পারেন তো নকশাটা আশা করি দেখেন ভালো করে বুঝেন উপরে বিসমিল্লা রহমানুর রহিম সহ কিন্তু নকশাটা লিখতে হবে এবং নকশাটা বাধ্যতামূলক জাফরান কালী দ্বারা বুঝপত্রের মধ্যে লিখতে হবে অন্য কোনোভাবে লিখলে হবে না আমি আগে বলছি অন্য কোনোভাবে লিখলে হবে না ঠিক আছে নকশাটাতে কোনো নাম ঠিকানা কিচ্ছু লেখার প্রয়োজন নেই আপনি যেইভাবে আছে ঠিক ওইভাবে নকশাটা আপনি শুক্রবার দিনে লিখবেন শুক্রবার দিনে জুম্মান নামাজ পড়ে এসে লিখবেন একটা নকশায় লিখবেন ভোজপত্রের মধ্যে জাফরান কালেদের অন্য কোনোভাবে লিখলে আগে বলছি হবে না নকশাটা যখন লেখা শেষ হবে তখন সেই নকশাটা আপনি কোনো পানি অথবা জুস এই দুইটা ব্যতীত অন্য কোনো কিছু না পানি হয় পানি অথবা জুস এই দুইটার মধ্যে যে কোনো একটার মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিবেন তারপরে ওই নকশাটা উঠিয়ে আপনি যাকে খাওয়াবেন ঠিক আছে আপনি তো যাকে বস করবেন ঠিক থাকি ওই মানুষটা ব্যতীত অন্য কেউ খেতে পারবে না ওই পানি বা জুস সে যদি এক চুমুক এক চুমুক পরিমাণ পানি যদি তার যদি পেটের মধ্যে যায় সে ওই দিন থেকে আপনি আপনার সম্পূর্ণরূপে বস হয়ে যাবে এখন যদি আপনি গার্লফ্রেন্ড বা প্রেমিকা যদি বস করেন তাহলে আপনি তাকে বিয়ে করতে হবে যদি বাবা মাকে বস করেন কোনো কাজের জন্য তারা যদি রাজি হচ্ছে না ভালো যদি কোনো কাজ থাকে সেক্ষেত্রে করতে পারেন ভাই বোন বা কোনো অফিসের বস যাকে ইচ্ছা থাকে তবে আগেই বলছি এটা কোনো ভালো উদ্দেশ্যে ব্যতীত যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে কাজ হবে না উল্টা নিজের ক্ষতি হয়ে যাবে মানে এটা সুলেমানি নকশা এটাতে উল্টাপাল্টা কিছু করা যায় না তো এই ছিল আজকের ভিডিও বিরাট ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে